हेलो डियर स्टूडेंट, आई एम बिजन बारे आबार आज हाजिर हलम स्पेशली फॉर माय आदरे बदर हवा स्टूडेंट एंड फॉर क्लास एट स्टूडेंट जरा जरा क्लास एटे पढ़े तादेर जन्य। तो तादेर जन्य आज के 9.28 थेके तुम्हार दुई नम्बर जो क्वेश्चन आछे दुई नम्बर दैट इज ए प्लस बी होल स्कोयर ओवरटा व्यवहार करे सम्पूर्ण मैथ्सगुलोके सल्व करब। देखो देखबे तुम्हारा देखते थको और शिखते थको, ठीक है। तो ए प्लस बी होल स्कोयर फर्मुलाटा यूज करते लगे एखाने प्रत्येकटा अंक करार जन्य दुई नम्बर। तो चलो एक एक करे करी आमरा। सो देखो जखनी ये अंकगुलो करबे एर आगे आमी तुम्हारे कि करते लगे प्रथमत ए दैट इज ए प्लस बी होल स्कोयर फर्मुला आछे ताई ना। तो तुम्हारे प्रथम ए बेर करे निते लगे। तो एखाने ए कोनटा हबे एक्स और बी कोनटा हबे तुम्हार फाइव। एटा बेर करार परे ए जे फर्मुलाटा आछे प्रथमे ए स्कोयर आछे ना, तो ए स्कोयरेर जगह एर मानटा बसाबे, ठीक आछे। तो एखाने एर मान कि आछे, एखाने एर मान आछे एक्स, तो एक्स एर स्कोयर हये जाबे। तारपरे कि आछे फर्मुलाते प्लस आछे प्लस दिये देबे। देन स्कोयरेर जोन्नो फर्मुलाते तोमार कि थाके एकटा टू थाके, ठीक आछे। होल स्कोयर फर्मुलाते तो टूटा आसबे। देन पूरण डटटा माने एखाने पूरण, तारपरे ए टू ए आछे ना एखाने देखछो ए। तो एर जगह तोमरा कि बसाबे एक्सेर मानटा, दैट इज एर मानटा कत आछे एखाने एक्स, तो एक्सटा एखाने बसे जाबे। देन कि आछे बी आछे, बीर जगह कत आछे बी जगह बी माने बीर मानटा बसबे एखाने। बीर मान कत आछे फाइव, तो फाइवटा बसे जाबे, ठीक आछे। प्लस कि करबा बी स्कोयर, एखाने कि आछे बी स्कोयर ना, तो बी स्कोयर माने कार मानटा बी एर मानटा स्कोयर करबा। तो बी एर मान कत आछे फाइव और एर होल स्कोयर, ठीक आछे। तो एइभाबे करलाम, देखुन कि आसबे एक्स स्कोयर। तारपरे देखो दुई एर संगे एक्स के पूरण करले दुई और पाँच दिए जदि दुई के पूरण करि पाँच दुगुणी दस टेन एक्स एंड पाँच पाँच कत आसबे पचिस, क्लियर। দেন এরপরে দ্বিতীয় নম্বর অঙ্কটা দ্যাট ইস দুইয়ের দুই নম্বর অঙ্কটা। তো এখানেও দেখো প্রথমে তোমার কি করবা এটাকে বের করবা আর বিটাকে বের করবা। তো এ হয়ে গেলো এটা দ্যাট ইস ফাইভ এক্স হলো এ আর বি হলো কত তোমার ফোর ওয়াই। তারপরে যে ফর্মুলা যেটা আছে ফর্মুলার সাথে কী আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এর মানটা স্কোয়ার করতে লাগবে। তো এর মান এখানে কত আছে দ্যাট ইস ফাইভ এক্স, তো ফাইভ এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস टू ए बी फर्मुला टू बस दें ए बसाते लगे एर मानटा एखे कत आव एक्स, तो कत बस फाइव एक्स बस। दें पूरण टू ए बी छो तम ए इन टू बी छो, ठीक है। कि छो ए इन टू बी देखते पो दैट इज ए इन टू बी छो तईना टू ए इन टू बी। तो एर मान बसिए दीछे हम बर मान कत आखने बर मान आज फोर वाई, ठीक है। তারপরে প্লাস ছিল প্লাস দিলাম, এখন বি স্কোয়ার, যে বি স্কোয়ার মানে বি স্কোয়ারের জায়গায় বির মানটার স্কোয়ার করতে লাগবে। তো বি এর মান কত আছে ফোর ওয়াই দ্যাট ইজ হোল স্কোয়ার, ক্লিয়ার, বুঝে গিয়েছো। এখন দেখো অনেক স্টুডেন্ট উল্টোপাল্টা করে ওরা সংখ্যাটার স্কোয়ার করে কিন্তু যে ভেরিয়েবলটা আছে তার স্কোয়ার করে না। যখনই হোল স্কোয়ার থাকবে মনে রাখবা সংখ্যাটা দুইবার পূরণ হয়। পাঁচের সঙ্গে পাঁচ পূরণ করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ, কিন্তু অনেক স্টুডেন্ট যোগ করে দেয় জায়গাটা, এটা ভুল করে। দেন এখানে এক্স আছে, এক্সের উপরে যেহেতু এক্স দুটো আছে না, এক্স এখানে উপরে টু আছে, তো এখানে কী বসে যাবে এক্স স্কোয়ার। তারপরে দেখো পাঁচ দুগুণি দশ অ্যান্ড দশ চারে কত হয় চল্লিশ, চল্লিশ এসে যাবে। এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, তো এখানে এক্স ওয়াই বসে যাবে, ঠিক আছে। আর এখানে চারের হোল স্কোয়ার আছে, তো চারের সঙ্গে চার পূরণ করবা সিক্সটিন আসবে, চার চারে ষোলো অ্যান্ড ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তো ওয়াই স্কোয়ার বসে যাবে, ক্লিয়ার, বুঝেছ। তো তোমরা যদি বোঝো নাই ব্যাক করবা। আর এখানে যে আমি এ আর বি লিখছি এটা তোমরা লিখবা না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি করছি যে এই অঙ্কগুলো করার জন্য প্রথমত তোমাদের কী করতে লাগে এ আর বির মানটা বের করে নিতে লাগে। মান বের করার পরে ফর্মুলার মধ্যে পুট করে দিলেই শেষ অঙ্ক। এরপর তিন নম্বর অঙ্কটা সিমিলারলি দেখো, এখানে থ্রি এ কিউব প্লাস ফোর এ স্কোয়ার টু দি স্কোয়ারের উপরে কী আছে হোল স্কোয়ার আছে। তো তোমরা করার আগে কী করবা আগে এর মান বের করবা আর বির মান বের করবা। তো এখানে এর মানটা কত আছে থ্রি এ কিউব আছে আর বির মানটা কত আছে ফোর এ স্কোয়ার। তো যেরকম আছে ফর্মুলা হিসাবে পুট করে দেবো এ স্কোয়ার ছিল, তো এ স্কোয়ারের জায়গায় এর মানটা বসিয়ে দেবো দ্যাট ইজ এ কিউব এর মান হোল স্কোয়ার, ঠিক আছে। প্লাস তারপরে ফর্মুলা টু আসবে, দেন ফর্মুলার পরে কি আছে টু এ, এর মানটা কত আছে থ্রি এ কিউব আছে। দেন পূরণ কার মান আছে বি, বির মানটা কত আছে ফোর এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো তারপরে প্লাস কি ছিল বি হোল স্কোয়ার, তো বির মানটা কত আছে এখানে ফোর এ স্কোয়ার দ্যাট ইজ হোল স্কোয়ার, ক্লিয়ার। তখনই
এখন দেখো হোল স্কয়ার আছে তো তিন ত্রিকা কত হবে থ্রি ইন্টু থ্রি করলে তিন ত্রিকা নয় আসবে ঠিক আছে আর এ আছে এখানে দেখো এর উপরে থ্রি আছে তো যখনই পাওয়ার থাকে হোল পাওয়ার থাকা এর উপরে এখানে কি আছে থ্রি আছে তো মনে রাখবে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটার পূরণ হয় তো তিন দুগুণি কত হবে এখানে ছয় থাকবে স্কোয়ার হিসাবে থাকলে এটা মনে রাখবা কি হবে তোমার পূরণ হয় পাওয়ারে পাওয়ারে ঠিক আছে আর এরপরে দেখো এখানে কি আছে তিন দুগুণি ছয় দেন চার ছয় কত হবে চব্বিশ তাই না এখন দেখো এখানেও তো পূরণ আছে তো তোমরা কত হবে থ্রি আর টু কত হবে ছয় হবে তাই না এটা তো হবে যদি এটা করো না তাহলে একবারে কাটা যাবে যখনই আমরা পূরণ করি পূরণের সময় মনে রাখবো পাওয়ারগুলোকে প্লাস করি ঠিক আছে থ্রি আর টু প্লাস হয়ে কত আসবে ফাইভ আসবে কিন্তু স্কোয়ার থাকলে ওটা পূরণ হয়ে যায় ঠিক আছে এটা মনে রাখবা সিমিলারলি এখন দেখো এখানে কী আছে এই জায়গাটা আমাদের স্কোয়ার আছে না উপরে হোল স্কোয়ার আছে তার জন্য পাওয়ার কী হবে চার আর চার পূরণ করলে চার চারা ষোলো এ দুটো এখানে আছে দুটো এর সঙ্গে টু পূরণ করলে দুগুণি চার ক্লিয়ার মাথা ঢুকেছে কীভাবে করলাম দেন এরপরেও সেম এর মান বের করবা বির মান বের করবা ঠিক আছে তো এর মান এখানে আছে থাইজ এক্স আর বির মান আছে ওয়ান বাই থ্রি এক্স তো এর মানটা মানে ফর্মুলা হিসেবে কী ছিল এ স্কোয়ার মানে এর মানের স্কোয়ার তো এর মানটা আছে থ্রি এক্স এটা হোল স্কোয়ার দেন প্লাস টু এর মান কত আছে থ্রি এক্স দেন বি আছে বির মান কত আছে ওয়ান বাই থ্রি এক্স ঠিক আছে দেন প্লাস কি আসবে বি হোল স্কোয়ার তার মানে বি এর মানের হোল স্কোয়ার দ্যাট ইজ ওয়ান বাই থ্রি এক্স হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো তিন ত্রিকা কত হবে হোল স্কোয়ার আছে যেহেতু তিন ত্রিকা নয় এক্স আছে খালি এক্সের উপরে স্কোয়ার বসে যাবে প্লাস তিন দুগুণ এখন দেখো এখানে কাটাকাটি যায় এখানে থ্রি এক্স আছে এখানে থ্রি এক্স আছে তো ক্যান্সেল ওইগুলো থাকলো কত এখানে টু ঠিক আছে প্লাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান আসবে অ্যান্ড থ্রিকে স্কোয়ার করলে কত তিন ত্রিকা নয় এক্সের উপরেও এত হোল স্কোয়ারটা আছে তো কোথায় আসবে এটা এসে যাবে অ্যান্সার ঠিক আছে তো তোমাদের বইয়ের মধ্যে অ্যান্সারটাকে অ্যারেঞ্জ করা আছে পাওয়ার হিসাবে তো আমরাও অ্যারেঞ্জ করে দিই ঠিক আছে তো কাম হয়ে গেল অ্যারেঞ্জ করে দিলাম স্কোয়ার হিসাবে দেন দুইয়ের ফাইভ নম্বরটা তো এখানে দেখো কি করবা এটা হবে তোমার পি বাই কিউটা হবে তোমার এ তাই না আর কিউ বাই পিটা হবে তোমার কি বি তো সেম ফর্মুলা হিসাবে ইউজ করো তো এ স্কোয়ার মানে এর মানটা দ্যাট ইজ পি বাই কিউ এর হোল স্কোয়ারটা করবে ঠিক আছে প্লাস দেন ফর্মুলা টু আসবে টু ইন্টু এ এর মান কত আছে পি বাই কিউ তো পি বাই কিউ বসিয়ে দাও দেন আবার পূরণ ডট মানে পূরণ দেন বির মানটা কত আছে কিউ বাই পি বসিয়ে দাও ঠিক আছে প্লাস কী ছিল তোমার বি স্কোয়ার তো বির মানটা এখানে কত আছে কিউ বাই পি তো কিউ বাই পি বসিয়ে দাও আর হোল স্কোয়ার করে দাও এরপরে দেখো এখন যদি সলভ করো পির উপরে স্কোয়ার আছে তো পি স্কোয়ার এসে যাবে কিউ হোল স্কোয়ার যেহেতু আছে তো কিউ এর উপরেও স্কোয়ার এসে যাবে নাও এখানে দেখো নিচে কিউ আছে এখানে উপরে কিউ আছে তো এ দুটো ক্যান্সেল হয়ে যাবে পূরণের ফর্মে থাকলে আকারে থাকলে দেন পি এটা ক্যান্সেল এ পি ক্যান্সেল থাকলো কি এখানে শুধু প্লাস টু ঠিক আছে আর এদিকে সেম আসবে কি তোমার কিউ স্কোয়ার উপরে অ্যান্ড পি স্কোয়ার তলে ঠিক আছে এটা বুঝে গিয়েছো সেম অ্যান্সারটাকে এখন অ্যারেঞ্জ করে দেবো আমরা আমরা আগে পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে লিখে নেব তারপরে প্লাস এখানে যে কিউ স্কোয়ার আছে স্কোয়ারগুলোকে একসঙ্গে আনবো খালি অ্যারেঞ্জ করতে লাগে আর কিছু করার প্রয়োজন নাই আর লাস্টে টু আছে টুটা এখানে বসে যাবে ঠিক আছে পাঁচ নম্বর শেষ এরপরে ফাইভ জিরো টু এর উপরে স্কোয়ার আছে দেখো তো এটাকে করার জন্য কী করতে লাগবে এটা তো ফর্মুলাতে নাই এটাকে অ্যাকচুয়ালি ফর্মুলাতে ফেলতে লাগবে তো আমরা জানি পাঁচশো দুই কার কাছাকাছি সংখ্যা নিয়ারেস্ট টু হুইচ নাম্বার দ্যাট ইজ পাঁচশো তো পাঁচশো দুইকে আমরা কীভাবে লিখতে পারি পাঁচশো প্লাস দুই তো দেখো পাঁচশো প্লাস দুই লিখলাম আর উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম তো এটা ফর্মুলাতে পড়ে গেলো এখন কী ফর্মুলাতে পড়লো দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে পড়লো তো এখন পাঁচশো হয়ে যাবে আমার এ আর বি দুই হয়ে যাবে কি আমার বি ক্লিয়ার এখন জানোই ফর্মুলার অ্যাপ্লিকেশন ফর্মুলা হিসাবে করে যাও এ স্কোয়ার মানে এর মানের স্কোয়ার দ্যাট ইজ পাঁচশোর স্কোয়ার বসবে প্লাস টু এর মান কত আসবে পাঁচশো অ্যান্ড ইন্টু বির মান কত আছে টু বসে যাবে প্লাস বি হোল স্কোয়ার তার মানে টু এর বির মানের স্কোয়ার তো বির মান কত আছে টু 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 এর হোল স্কোয়ার বললাম এখন দেখো অনেক স্টুডেন্ট ভাবে এটা কীভাবে পূরণ করবে আরে সিম্পল যখন এরকম সংখ্যা দেখবো না সংখ্যার উপরে স্কোয়ার
पाँच आँच पाँचा पचिस हो डायरेक्ट बसे देवे तपर एखे दुटो जिरो आ तो स्कोयर जो मन रखो चार्ट जिरो इसे जाए जो तीनटा जिरो थकत छा जिरो जो चार्ट थे तेल आठटा जी स्कोयर जो डबल हो जाए ठीक है। एरपर पाँच दुगुणी दस दस दुगुणी बीस ये जान भलो मतन तो बीस लिखल तपर एखे कटा संख्या आटो संख्या तो दुटो संख्या बसिए दो ठीक है दुई हज़ार हो गल क्लियर। तपर एखे दुदुगुणी कत हो टू एर स्कोयर कर दुगुणी चार एन जोग करते लगे ना तो देखो दुई लाख पंचाश हज़ार दुई हज़ार कत हो बहान्न हज़ार दुई लाख बहान्न हज़ार चार तो सीम्पलि कत आसें दुई लाख बहान्न हज़ार चार एन जदि स्टूडेंट के जोग करते असुविधा है तो सीम्पल तुम्हारा जोग करते पर तुम्हारा सजिए तो करते आगे करो छोटो थकत बाट अनेक स्टूडेंट उल्टा उल्टा है तरह जोगटा देखिए दीची तो शून्य संगे चार जोग कर ले चार शून्य एसे जाए शून्य एसे जाए टू एसे जाए फाइव एसे जाए टू एसे जाए ठीक है दैट इज दुई लाख बहान्न हज़ार चार क्लियर यहाँ शेष हो गए। नेक्स्ट ये दुई नम्बर आरो दुटो क्वेश्चन आछे चलो फटाफट ये दुटो शेष कर नी तो देखो एखाने ये अंकटा किन्तु सजानो नहीं एटाके आमाके सजाते लागबे तो मन रखो नाइन पॉइंट फाइव कार काछाकाछी है नाइन पॉइंट फाइव नाइनर काछाकाछी है तो आमी एखाने नाइन लिखब प्लस सरि फर द नएज भिडियो स्टार्ट कर ले शुरू हो जाए एखाने तो नाइन पॉइंट फाइव आछे एखाने नाइन लिखब प्लस पॉइंट फाइवटाके आमी लिखब जिरो पॉइंट फाइव ठीक है। तो देखो नयर संगे जो पंचाश जिरो पॉइंट फाइव जोग करी तो घुरे फिर कत आसे एटे तो आसे ना तो ये होल स्कोयर कर दो एन देखो तो ए पे गेले तुम को नाइन और बी तुम को जिरो पॉइंट फिफ्टी तो भेगे निल नाइन पॉइंट जिरो नाइन प्लस जिरो पॉइंट फाइव कर ले जो जोग करी घुरे फिर ये आस ठीक है तक इटा के ए पे गए एर मान नाइन बी एर मान तुम्हार जिरो पॉइंट फाइव तो ये भांगो अखन फर्मुला हिसाब से तो ए स्कोयर मान कि नाइनर स्कोयर दैट इज एर मानटा तुम्हारा क्योंकि एखे ए बीगुलो लिखबा ना क्योंकि जस्ट तुम्हारा बोझानों जो कर स्कोयर दें प्लस टू फर्मुला टू फर्मुला टू दें एर मानट आबार आस टू ए दैट इज नाइन दें टू ए बी बी मानट कत आट इज जिरो पॉइंट फाइव सरि फर द नएज हमार निजे ही माझे माझे इरिटेट फील है यत नएजर जो तो टू ए बी प्लस कि आसबी स्कोयर दैट इज जिरो पॉइंट फाइव होल स्कोयर ठीक है। स्टील शांत माथा थे तो माथा हैंडल कर नहीं नाइन के स्कोयर कर ले कत नय नय एकाशी प्लस नय दुगुणी अठारो एन देखो ये जिरो पॉइंट फाइव आसे ना तो सिंपली मन रखा जो संख्या के जो जिरो पॉइंट फाइव दिए पूरण करो तेल घुरे फिर तुम्हारे कि आसे हाफ आसे तो जे रखम नय दुगुणी अठारो है अठारो के जिरो पॉइंट फाइव दिए जी पूरण करो तो ये कत एस तुम्हार हाफ आस दैट इज अठारो हाफ कत है नय अर्धे एन जो सपोज ये थकत तुम्हार सेवेन और टू और सेवेन जी पूरण करतम और पर जो जिरो पॉइंट फाइव थकत तो सात दुगुणी चौदह हतो और जिरो पॉइंट फाइवर जो घुरे फिर कि आसत तुम्हार सेवेनटा आसत तो ये सिम्पल ट्रिक मन रखबा को संख्या के हाफ दिए पूरण कर ले तुम्हार कि आसे तर अर्धेक आसे जब नय दुगुणी अठारो है अठारो के जी हाफ दिए पूरण करी जिरो पॉइंट फाइव दिए तो घुरे फिर नय आस क्लियर प्लस एखे कत आज जिरो पॉइंट फाइव होल स्कोयर तो धरे नो ये पॉइंट नहीं ठीक है पॉइंट नहीं तो पाँच के जी स्कोयर करी कत है टू पॉइंट फाइव है तरी सरि पाँच के जी स्कोयर कर पचिस है एन देखो ये जो स्कोयर करवा पॉइंट शिफ्ट हो दुई घर पर स्कोयर जुत तो आ स्कोयर जो दुई घर आगे पॉइंट बस क्लियर और जदिव ना बुझे थको तो हमें ये देखो दैट इज जिरो पॉइंट फाइव इंटू जिरो पॉइंट फाइव जदि करो पाँच पाँचा कत है पचिस ठीक है पाँच पाँचा पचिस है पॉइंट कई घर पर आस घर दुई घर तो हमें जो तुम्हारे आगे देखिए तरह दुई घर पर पॉइंट शिफ्ट है क्लियर सिम्पलि स्कोयर कर ले घर पर पॉइंट शिफ्ट हो এখানে দুই ঘর কেন বললাম যদি এখন সাপোজ এখানে দেখো এখানে টু ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট টু ফাইভ থাকতো ধ্যান দাও জিরো পয়েন্ট টু ফাইভ আর এটা যদি হোল স্কোয়ার হতো তখন কিন্তু পয়েন্ট চার ঘর পরে শিফট হতো দ্যাট ইজ দুইয়ের ডাবল হয় না চার ঠিক আছে এখানে দুটো সংখ্যা আছে না দুটো সংখ্যা ডাবল করতে হবে চারটা সংখ্যা পরে তো এই জিনিসটা মনে রাখো এখানে একটা সংখ্যা আছে ঠিক আছে তার জন্য জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ করলে দুই ঘর পরে পয়েন্টটা শিফট হয়ে যাবে ক্লিয়ার তো এখন দেখো
एकाशी और नय जोग कर ले कत है नब्बे नब्बे संगे जो तुम टू पॉइंट फाइव जोग करो तो कत आस नाइनटी पॉइंट टू फाइव ठीक है এটা বুঝতে অসুবিধা কোথাও কি হয় যোগটা করলাম তো যোগটাও দেখে নাও রাফে করে দিচ্ছি কত আছে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ আছে না এই জিরো পয়েন্ট টু ফাইভটা কিন্তু নষ্টের গোড়া তো এর জন্য এইটটি ওয়ান তুমি যেমন আছে তেমন লিখবা পয়েন্টের পরে জিরোর পরে সরি পয়েন্টের পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা না তার জন্য এখানে দুটো জিরো লাগিয়ে দেবে তারপরে এখানে নাইন নাইনটাই একের ঘর তলে বসবে দেন এরপরে আবার কী করতে লাগবে দুটো জিরো নিতে লাগবে ঠিক আছে এরপরে কত আছে পয়েন্ট টু ফাইভ তো জিরো পয়েন্ট টু ফাইভ বসিয়ে দাও তারপরে যোগ করে দাও তো যোগ করলে কত আসবে জিরোর সঙ্গে ফাইভ যোগ করলে ফাইভ জিরোর সঙ্গে টু যোগ করলে টু দেন এক আর নয় কত হয় দশের শূন্য থাকলে কত এক আট আর একে কত হয় নয় তো কীভাবে আসলো নাইনটি পয়েন্ট টু ফাইভ বুঝেছ আই হোপ ক্লিয়ার এটা তো লাস্ট চলো লাস্ট অঙ্ক একটা আছে ওটা করে নিই ফটাফট লে হালুয়া এটা আবার কেমন ধরনের অঙ্ক দিল তাই না তো কোনো কিছু না এটাকেও তোমাদের কী করতে লাগে ভাঙতে লাগবে শুধু তো যেমন আছে সংখ্যাটাকে লেখো ফোরটাকে আলাদা করবা আর প্লাস দিবা এই ওয়ান বাই এইটটাকে তোমরা আলাদা করে দেবে এইভাবে আর উপরে হোল স্কোয়ারটা বসে দেবে ঠিক আছে তারপরে হয়ে গেল সেম ফর্মুলাতে এসে গেলো দ্যাট ইস এ তোমার হবে ফোর বির মান হবে ওয়ান বাই এইট তারপরে ফর্মুলার অ্যাপ্লাই করো ঠিক আছে সূত্রের অ্যাপ্লিকেশন করলে কী হবে এ স্কোয়ার মান এ এর মানের স্কোয়ার তার মানে ফোরের স্কোয়ার তারপরে প্লাস ফর্মুলা হিসাবে টু আসবেই দেন টু এর পরে টু এর টু এ বি হয় এর মানটা বসে যাবে এখানে ফোর অ্যান্ড বি এর মান কত আছে ওয়ান বাই এইট প্লাস বি স্কোয়ার মানে বির মানের স্কোয়ার তা ওয়ান বাই এইট কা কে হোক হোল স্কোয়ার ঠিক আছে তো চার চারা কত হবে ষোলো আসবে ঠিক আছে এখন ধ্যান দিয়ে একটা জিনিস দেখো এখানে আট নিচে আছে তো চার উপরে আছে চার অক্ষে চার করতে পারি চার দুগুণী আট করতে পারি এখন এই দুই নিচে এই দুই উপরে উপর নিচে তো কাটাকাটি যায় স্যার কাটলাম দুই অক্ষে দুই দুই অক্ষে দুই ঠিক আছে সরি ফর দ্য নয়েজ তো এখন উপরে কি থাকলো উপরে তো কিছুই থাকলো না না খালি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তো কী আসবে এটা প্লাস ছিল প্লাস দিলাম আর এই ওয়ানটা এখানে আসবে ঠিক আছে এখন এইখানে এই যে প্লাস আছে প্লাস দাও এই ওয়ানটাকে স্কোয়ার করলে ওয়ানই আসবে এই আটটাকে স্কোয়ার করলে কত আসবে আটাটা চৌষট্টি ঠিক আছে বুঝেছ এখন এরপরে ষোলো আর একে কত হয়ে যাবে সতেরো হয়ে যাবে ঠিক আছে প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর তো এইভাবে এসে যাবে অ্যান্সারটা এখন তোমাদের বুকে এই জিনিসটাকে আমরা এইভাবে না লিখেও ঠিক আছে আমরা কী লিখতে পারি এটাকে সিক্স সেভেন্টিন ওয়ান বাই সিক্সটি ফোর লিখতে পারি যেমন এই কোয়েশ্চেনটাকে আমি ভাঙছিলাম এইভাবে ঠিক আছে এখন এইভাবে আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি তো বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া আছে কত সেভেন্টিন ওয়ান বাই সিক্সটি ফোর সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার সো আই হোপ তোমরা এটা বুঝে গিয়েছো তো আজকের জন্য এখানেই শেষ করি এখন কাজ স্টার্ট হয়েছে এখানে তো সারাদিন মাথা খারাপ হবে ঢং ঢং আওয়াজে তো ভিডিওটাকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে তোমরা ভিডিও দেখতে থাকো নয়েজ শুনতে থাকো আর শিখতে থাকো ঠিক আছে তো আজকের জন্য ভিডিও শেষ করলাম টাটা বাই বাই আসসালামু আলাইকুম আমি বলছি